এবার তালবাড়িয়া কলেজের হিতৈষী সদস্য ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির তুহিন ও উপাধ্যক্ষ জিয়ার হায়দারের বিরুদ্ধে আদালতে 2 কোটি টাকার মানহানির মামলা করলেন গভর্নিং বডির সভাপতি কামাল হোসেন হীরা। গত 24 তারিখে আমার বিরুদ্ধে হুমায়ুন কবির তুহিন মানহানি মামলা করেছে, 1 কোটি টাকার মানহানি মামলা করেছে। আজকে 27 তারিখ আমি আদালতে এসে আমি আমার মানসম্মান হানি করার কারণে আমি তার বিরুদ্ধে 2 কোটি টাকার মানহানি মামলা করেছি। তার বিরুদ্ধে হুমায়ুন কবির তুহিন। আজ বুধবার 27 মার্চ যশোর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন হীরা। এর আগে 24 মার্চ কলেজটির আলোচিত অধ্যক্ষ শাহনাজ পারভীন ও সভাপতি কামাল হোসেন হীরার বিরুদ্ধে 1 কোটি টাকার মানহানির মামলা করেন ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির তুহিন। নাম হুমায়ুন কবির তুহিন, চেয়ারম্যান চান্দম মহাপাড়া ইউনিয়ন পরিষদ। 19 তারিখে সাংবাদিক সম্মেলন করে আমাকে হুমকিপূর্ণ করার জন্য যে কথাগুলো বলা হয়েছে, যে আমি সাইকেলে করে কলম বিক্রি করতাম, আমি চেয়ারম্যান হওয়ার পরে গাড়ি কিনেছি, তারপর হলো ক্লাস 5 পাস, তারপর যে কথাগুলো বলেছে এটি আমার মাথা ধরেছে। তার কারণ আমি আজ থেকে 15 বছর আগে মেট্রোডোর কোম্পানি বাংলাদেশের এক উদ্যোগ প্রতিষ্ঠিত করতাম। সেই কোম্পানির আমি টিওসো পদে চাকরি করতাম। আমার ওই সময় বেসিক ছিল 21,800 টাকা, আমার চাকরির বেসিক ছিল। সেই প্রতিষ্ঠিত কোম্পানির চাকরি টিওসো পদে চাকরি করতাম। আর আমরা যে গাড়ি ব্যবহার করি, আজ থেকে 10 বছর আগে আমরা 500 টাকা প্রায় 4-5টা গাড়ি আমরা পাই ভাই বোন ব্যবহার করি। তাহলে আমি চেয়ারম্যান হওয়ার পরে কীভাবে আমি এই গাড়ি ব্যবহার করি? এটা মনে করেন গত করোনাকালীন সময়ের থেকে অর্ধপ্রতিবদ্ধ এমন কোনো প্রশাসন এমন কোনো সাংবাদিক নাই, যে আমরা এই যে করোনাকালীন এর থেকে আজকে পর্যন্ত যে 93 কোটি টাকা মানুষের পিছনে 93, এটা কারণ অজানা নাই। যে কারণে আমার মান ভুল হয়েছে, এই মানানি 1 কোটি টাকার মানানি আমরা এবং এর বিশ্বাস। বলেন আপনার নামটা বলেন। অ্যাডভোকেট মিলন আহমেদ, 4 নম্বর নোয়াপাড়া ইউনিয়ন চেয়ারম্যান। হুমায়ুন তুহিনের পক্ষে আন্তর্জাতিক আদালতে মামলা দাখিল করলাম। মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য সিবিআইকে নির্দেশ দিয়েছে। মামলার আর্জিতে অভিযোগ করা হয় আসামিদের বিরুদ্ধে নিয়োগ ও পদোন্নতি, বাণিজ্য সহ 14টি খাতের কোটি কোটি টাকা আত্মসাৎ এবং অন্যায় দুর্নীতির ফুঁসে ওঠা শিক্ষক কর্মচারী ও প্রতিবাদকারীদের বিরুদ্ধে কুৎসা রটানোর অভিযোগ আনা হয়, যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। এবং সে ইতিপূর্বে তার সম্পর্কে আপনারা অবগত আছেন, সে অজস্র মার্ডার কেসের আসামি এবং অস্ত্রসহ 3-3টে অস্ত্রসহ সে ইতিপূর্বে ধরা খেয়েছে এবং মাদক, সে মাদকের সম্রাট বলে ইতিমধ্যে মনিত হয়েছে। সে আমার প্রতিহিংসার কারণে সে আমাকে, সে ওই কলেজের সভাপতি হবে বা তার কেউ সভাপতি বানাবে এবং আমার সে ধারণা করতেছে আগামীতে আমি হয়তো ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হব। এই তার আতঙ্কে সে আমার বিভিন্ন ধরনের হয়রানি ও মিথ্যা মামলা দিচ্ছে। মামলাটি আমলে নিয়ে আদালতের বিচারক পিবিআই যশোরকে তদন্তের নির্দেশ দেন। অন্যদিকে হীরার মামলার তদন্তের ভার পেয়েছে কোতোয়ালি পুলিশ। পাল্টাপাল্টি মামলার ঘটনাকে সচেতন মহল নানাভাবে বিশ্লেষণ করছেন। কেউ বলছেন এটি কাউন্টার মামলা, দুর্নীতি আড়াল করা সহ পিবিআই ও দুদকের নজর ভিন্ন দিকে প্রভাবিত করতেই এই মামলাটি করেছেন হীরা। ছিলাম এমন সময় কলেজের প্রিন্সিপাল ম্যাডাম ডক্টর শাহনাজ পারভীন ইন্দে বলে যে কলেজে চেয়ারম্যান একটা বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে এবং জিয়া তার দ্বিতীয় আসামি জিয়া হায়দার ভাইস প্রিন্সিপাল, সেও ম্যাডামের সাথে বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে। এমত পর্যায়ে জাফর স্যার সে প্রতিবাদ করলে তার পরে ক্ষিপ্ত হয়ে তার মা বোন তুলে গালাগালি দেয় এবং চেয়ার উঁচু করে জিয়া হায়দার তাকে। মামলার আর্জিতে অভিযোগ করা হয়েছে বাদী সুশিক্ষিত এবং সম্মানীয় ব্যক্তি, তার মাছের ঘের সহ নানা ব্যবসা বাণিজ্য রয়েছে, ব্যবসার পাশাপাশি সেবামূলক কর্মকাণ্ডে জড়িত, একাধিক সামাজিক শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানে স্বেচ্ছায় শ্রম দিয়ে আসছেন, বর্তমানে তালবাড়িয়া ডিগ্রি কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি, যে কারণে সংশ্লিষ্ট এলাকায় বাদীর ব্যাপক সুনাম ও গ্রহণযোগ্যতা রয়েছে। কামাল হোসেন হীরা মামলার আর্জিতে আবারও অভিযোগ তুলেছেন ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির তুহিন অস্ত্রগুলি সহ ধরা পড়েছিলেন, তার বিরুদ্ধে বহু মামলা রয়েছে। আগামী নির্বাচনে বাদী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন আশঙ্কা থেকে বর্তমান চেয়ারম্যান তুহিন অপপ্রচার চালাচ্ছেন। সভাপতির বিচার চাই, তালবাড়িয়া কলেজে।
যখন একজন ভারপ্রাপ্ত অধ্যক্ষ আপনি যখন সব আপনার কাগজপত্রে যখন সব শর্ত পূরণ হয়নি তখন সেই ভারপ্রাপ্ত অধ্যক্ষ অপারগতা প্রকাশ করেছে যে আমি আইন থেকে প্লিজ বলছি তখন আপনারা ফোর্স করে ষড়যন্ত্র করে যে তার লাইনের কোনো লোকের সে প্রিন্সিপালকে নিয়োগ এই এত আমাদের অবস্থায় কমিটির চার পাঁচজন লোকের সাথে ষড়যন্ত্র করে আমার এগেনস্ট মিটিং থাকে কারণ আমাদের রেজিস্ট্রেশন মানে আমাদের নীতিমালায় লেখা আছে যে কোনো সভাপতি ছাড়া সভাপতি বিনা কনসেন্টে সদস্য সহ মিটিংয়ের আহ্বান করতে পারে না কিন্তু তারপরেও সে মিটিং থাকে এক পর্যায়ে এলাকার লোক তারা প্রতিবাদ করে যে কেন তুমি অনুযায়ীভাবে মিটিংটা রাখিস পরে পরের দিন সে এলাকার লোককে ওই কারণে সে পদ রাখে আমি হলো সভাপতি বানাই ঠিক আছে
তারপরে আমি ম্যাডামের কাছে আচ্ছা আপনাদের বিরুদ্ধে কালকে মানববন্ধন হয়েছে, আজকে মানববন্ধন আছে, এই কারণ কি? আপনাদের বিরুদ্ধে কালকে মানববন্ধন হয়েছে, আজকে এখানে হচ্ছে, তারা ষড়যন্ত্রের পুরোটাই ষড়যন্ত্র প্রতিহিংসা। এদিকে পাল্টাপাল্টি মামলা করা নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা বলছেন, সভাপতি হীরা ও অধ্যক্ষ শাহনাজ পারভীন তাদের দুর্নীতি আড়াল করা সহ তদন্তের ভার পাওয়া পিবিআই যশোরকে বিভ্রান্ত করতেই কাউন্টার মামলা ঠুকেছেন। অন্যদিকে বিভিন্ন মহলে চাউর হয়েছে তার সভাপতির মেয়াদ শেষ পর্যায়ে রয়েছে। 30 মে পর্যন্ত তিনি সভাপতি পদে থাকতে পারবেন। ফের তিনি সভাপতির পদ আঁকড়ে রাখতে মোটা অঙ্কের টাকার বিনিময়ে এমপির ঘনিষ্ঠ এক ব্যক্তির মাধ্যমে ডিও কেনার বহুমুখী চেষ্টা অব্যাহত রেখেছেন। বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ গোলাম মোস্তফা। এটা সম্পূর্ণ মিথ্যা কথা। এটা ওই নিয়োগ বাণিজ্যের টাকা ওখানে আমাদের সামনে বলছিল, আমাদের প্রশ্নই ওঠে না, আমাদের নামে না, ওই তোমরা আছো, তোমাদের নামে ই করো, জমা দাও, এগুলো খবরদার এটা করবে না। এখন এইবার সে শুনি যে সেটা আমার নামে দেবে, আমার নামে দিলে আমি যে সমস্ত টাকা দিই সেটা তো জমাই করি, আমি তো অনেক 20-30 লক্ষ টাকা দিচ্ছি, জমাই করিনি। বেশ কিছু সূত্রের দাবি, স্কুল কলেজের সভাপতি হতে লাগে এমপির ডিও, যা নিয়ে রীতিমতো অর্থ বাণিজ্য হচ্ছে বলে অভিযোগ উঠেছে। ডিও বিক্রেতা ব্যক্তিটির বিরুদ্ধে বিভিন্ন স্কুল কলেজ সভাপতির মাধ্যমে কর্মচারী নিয়োগ দিয়ে মোটা অঙ্কের টাকা নেয়, যা এমপি মহোদয়কে অবহিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। অভিযুক্ত ডিও বিক্রেতা দলীয় নেতাকর্মীদের পেছনে প্রচুর খরচ হয় দাবি করে টানা 4 মেয়াদের সরকার আমলে কোটি কোটি টাকার মালিক বনে গেছেন। এ বিষয়ে জানতে তালবাড়িয়া কলেজ সভাপতি কামাল হোসেন হীরার মুঠোফোনে কল করা হলে তা রিসিভ করেননি। অন্যদিকে মামলার বিষয়ে জানতে মুঠোফোনে কল করা হলে উপাধ্যক্ষ জিয়া হায়দার বলেন, বিষয়টি আমার জানা নেই, তাছাড়া সভাপতি উপাধ্যক্ষের বিরুদ্ধে মামলা করতে পারেন কিনা তা নিয়েও প্রশ্ন রয়েছে। এ বিষয়ে ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির তুহিন বলেন, হীরার অভিযোগ হাস্যকর, তিনি পৌরসভার নাগরিক, ইউনিয়নের ভোটার না, সুতরাং তার প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ নেই। মুঠোফোনে কল করা হলে অধ্যক্ষ শাহনাজ পারভীনও রিসিভ করেননি। এ থেকে বিষয়টি স্পষ্ট, অধ্যক্ষ ও সভাপতি এবং এমপির ডিও বিক্রেতা ব্যক্তির গোমর ফাঁস হয়ে পড়ায় তারা বেসামাল হয়ে উঠেছেন। ফারহানা রহমান, স্বর্ণলতা নিউজ ডেস্ক, যশোর।